টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা ব্যাটসম্যান ছিলেন ডন ব্র্যাডম্যান, এটা আমরা প্রায় সকলেই জানি। টেস্ট ক্রিকেটে তার ব্যাটিং অ্যাভারেজ ছিল 99.94%, সেই জন্যই তাকে টেস্ট ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বলা হয়। কিন্তু টেস্ট ক্রিকেটে সবথেকে জঘন্য ব্যাটসম্যান কে ছিল জানেন? নিউজিল্যান্ডের ক্রিস মার্টিন। উনি আসলে ছিলেন একজন ফাস্ট বোলার, যিনি 71টি টেস্ট ম্যাচ খেলে 233টি উইকেট পেয়েছিলেন। কিন্তু ওনার ব্যাটিংয়ের হাল দেখলে একটা জিনিস অবাক হয়ে ভাববেন, এতটা খারাপ কী করে হতে পারে? ক্রিস মার্টিন 71টি টেস্টে ব্যাটিং করেছেন 126টি ইনিংসে, এর মধ্যে 0 রানে আউট হয়েছেন 36 বার, মোট রান করেছেন 123, যার ব্যাটিং অ্যাভারেজ মাত্র 2.4। জীবনের হায়েস্ট স্কোর ছিল 12 রান, সেই একবারই উনি 2 অঙ্কের ঘরে পৌঁছেছিলেন। জানেন কি, মজার ব্যাপার হলো 10 রান করেই উনি সেঞ্চুরি করার স্টাইলে ব্যাট তুলে ধরেছিলেন, কারণ সেটাই ছিল ওনার কাছে সেঞ্চুরির সমান। কথাটা হাস্যকর হলেও এই রেকর্ডটি সত্যি। কারা কারা এই প্লেয়ারটির খেলা লেগেছো কমেন্ট করো। আর ক্রিকেটের অন্যান্য আপডেট পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।